হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করব একটি মাছ ভাজার রেসিপি। আমার আজকের রেসিপি ঘি দিয়ে রুই মাছ ভাজার রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক আরও একটি সহজ আর মজার রেসিপি। ঘি দিয়ে রুই মাছ ভাজা করতে আমার যা যা লাগছে, এখানে আমি 7 টুকরা রুই মাছ নিয়েছি, আর আমি মাছের পিঠের অংশ বা গাদার অংশ নিয়েছি, মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছ ভাজায় যা যা মশলা ব্যবহার করছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ মৌরি গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এখানে নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়ি, এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ লেবুর রস। এবার এই সবগুলো উপকরণ দিয়ে আমি মাছের টুকরোগুলো মাখিয়ে নিব। এবার মশলাগুলো মাখিয়ে নিব। দিচ্ছি কিছুটা পানি, পানির এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আমি যতটুকু লেগেছে ততটুকু দিয়েছি, আর আমার এখানে 1.5 টেবিল চামচ পানি লেগেছে। মশলাটা গুলে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো এইভাবে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি মাছগুলো ভাজতে চলে যাব। মাছ ভাজা করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। মেল্ট হওয়ার পর ঘিয়ের পরিমাণ হবে 4 টেবিল চামচ। ঘিটা গলে গেছে, এখন এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। আমি যখন মাছের টুকরো দিয়েছি তখন আমার চুলার আঁচ লো করা ছিল, আর এখন সবগুলো মাছের টুকরো দেওয়া হয়ে গেলে এখন আমি চুলার আঁচ মিডিয়ামে নিয়ে আসব। মিডিয়াম আঁচে মাছটা আমি লাল করে ভেজে নিব। মাছের একটা পাশ 4 মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি মাছটা একবার উল্টে দিচ্ছি, এই পাশটাও আমি 4 মিনিট ভেজে নিব। মাছের এই পাশটা যখন 4 মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা আবারও উল্টে দিয়েছি, এখন আমি চুলার আঁচ লো করে দিয়েছি। এই লো আঁচে এখন আমি মাছের প্রতিটা পাশ 2 মিনিট করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আবারও উল্টে দেওয়ার পালা।
আমি এই কাজটা করেছি মাছের এই পাশগুলো ভাজার জন্য। যেহেতু আমি ডুবো তেলে করছি না তাই এই পদ্ধতি। এরকম করে প্রতিটা পাশ আমি 45 সেকেন্ড করে ভেজে নেব। নিচের পাশটা ভাজা হয়ে গেছে, এবার উপরের পাশটা ভাজার পালা। আমার মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি টুকরোগুলো তুলে দিব। আমি মাছের টুকরোগুলো তোলার সময় ঘি ঝরিয়ে নিচ্ছি না, এটা এভাবেই খেতে ভালো লাগে, এটা গায়ে ঘি লেগে থাকবে। মাছের মশলার এই অবশিষ্ট অংশগুলো তুলে নিব, এগুলো জ্বলে গেছে। মাছের টুকরোগুলো তুলে নেওয়া হয়ে গেলে মশলার অবশিষ্ট অংশগুলো তুলে নিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিব। তার আগে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এখানে আমি পাঁচটা দিয়েছি। প্রথমে মরিচটা হালকা একটা ভাজা দিব। মরিচ যখন এই রং ধারণ করবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি পেঁয়াজের আন্দাজ অনুযায়ী লবণ। চুলার আঁচ মিডিয়াম করে পেঁয়াজটা আমি 3-4 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না, শুধু একটু নরম করে নিব। চাইলে এই পেঁয়াজ ভাজার সাথে গাজর, ফুলকপি, ব্রোকলি দেওয়া যেতে পারে, আর আমি তো মাঝে মাঝে এর মাঝে আলুও দিয়ে থাকি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা তুলে নিব। আর পেঁয়াজটা তোলার সময় একদম এভাবে ঘি সহ তুলব। এই ঘি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। দর্শক, তৈরি হয়ে গেল ঘি দিয়ে রুই মাছ ভাজা রেসিপি। এই মাছ ভাজাটি সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথেও পরিবেশন করা যাবে, আর এই মাছ ভাজাটি খেতে হয় অসাধারণ। যারা এখনও মাছটি ট্রাই করেননি তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।